গুড মর্নিং বন্ধুরা, দীপ মিক্সড ভিডিওস আপনাদের জন্য আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ওয়েদারটা হালকা রোদ, হালকা মেঘলা মেঘলা আছে, সেই সুযোগে আমি নিজের ছাদের ওপরে কিছু করার চিন্তাভাবনা করলাম। তো সেই চিন্তার মধ্যে মনে হলো যে আমার এই অ্যালোভেরা গাছগুলো খুব ঘনভাবে হয়ে গেছে, তো এই অ্যালোভেরা গাছগুলোকে আমি আরও প্লাস্টিকের ছোটো ছোটো ক্যারি ব্যাগ আছে ওই ক্যারি ব্যাগের মধ্যে শিফট করব। দেখুন, টবের মধ্যে বা এই যে ক্যারি ব্যাগের মধ্যে কতটাই যে ঘন হয়ে গেছে সেগুলোকে আমাকে শিফট করে নিতে হবে। তো শিফট করে নিলে জিনিসগুলো নেক্সট টাইমে আরও ভালো করে হবে, অ্যালোভেরা গাছগুলো আরও চওড়া করে পাতাগুলো ভাব আসবে, দেখতেও ভাল লাগবে। তো এই যে ঘন হয়েছে না, তার ফলে দেখুন পাতাগুলো কিছুটা মরা মরা ভাব আসছে। তো ওই জিনিসগুলোই আমাকে আজকে শিফট করে নিতে হবে। তো সেই শিফট করে নেওয়ার প্রসেসটাই আপনাদেরকে আমি দেখাবো, যে এই বড় ক্যারি ব্যাগের মধ্যে আছে আর এই যে টবের মধ্যে আছে সেইগুলো আমি অন্য জায়গাতে শিফট করব, সেই প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিওটা না স্কিপ করে আপনারা ভিডিওটা পুরো ভালো করে দেখতে থাকুন। এমনিভাবে বন্ধুরা একটা একটা করে অ্যালোভেরা গাছগুলো তুলে নিতে হবে। এই অ্যালোভেরা গাছের গোড়া কিন্তু খুব নরম হয়, অল্পতেই মানে মাটি থেকে একটু টানলেই উঠে যায়। দেখুন অল্পতে কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন আমি একটা চাকু নিয়ে এসেছি, এই চাকু দিয়ে গোড়ার অপরিষ্কার গাছের পাতাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখুন গোড়াটা পরিষ্কার করার পরে একটু করে গোড়াটা এমনিভাবে খুঁড়ে দেবে, বাস দেখুন গাছের গোড়াটা পরিষ্কার হওয়ার পরে গাছের গোড়াটা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এই গাছের চওড়া এবারে দেখবেন এমনি টাইপের চওড়া চওড়া করে প্রতিটা পাতা হবে, দেখুন এমনি টাইপের চওড়া চওড়া হবে। আর দেখুন এই শুকনো পাতার ডগাগুলো
আমি কেটে দেব। বন্ধুরা দেখুন এই প্লাস্টিকের এই ব্যাগগুলোতে আপনার মানে একটা বা দুটো সিজন হয়তো চলে, কিন্তু আমার টব না থাকার কারণে আমি এই প্লাস্টিকের ব্যাগগুলোর মধ্যে আমি গাছটা লাগিয়েছি। কিন্তু দেখুন গাছগুলো কত ঘন হয়েছে, আপনি ভালো করে দেখুন টবে, টবের মধ্যে এতগুলো গাছ আছে দেখুন। সব থেকে বেশি ঘন হয়েছে এই প্লাস্টিকের ব্যাগ, ক্যারি ব্যাগগুলোতে। জানেন কারণটা কি? কারণ হচ্ছে দেখুন এর মধ্যে ডাইরেক্ট সানলাইট আপনার গোড়ার মধ্যে পাস করে, আপনার জলটাও গাছের দাঁড়িয়ে থাকে না, জলটাও আপনার এই ক্যারি ব্যাগের এই স্লাইয়ের ফাঁক ফাঁক থেকে জলটাও ঠিক করে পাসিং হয়ে যায়। সেই কারণে আপনার গাছের গোড়াতে জল জমে না থাকার কারণে এখানে গাছ সব থেকে বেশি হয়েছে, আপনার অ্যালোভেরা গাছগুলো এর মধ্যে সব থেকে বেশি হওয়ার এটাই একটা কারণ। জানেন তো আপনার টবের মধ্যে অনেক সময় গোড়াতে জল দাঁড়িয়ে থাকে, ঠিকমতো জল যদি পাস না হয় অনেক সময় গোড়া পুঁচেও যায়। তো এই ক্ষেত্রে আমার মতে বলে এই ক্যারি ব্যাগগুলো খুব বেস্ট। আপনার যদি টব কেনার হয়তো খরচা হয়তো হলো না, খরচাতে আপনি আনতে পারলেন না, টব কিনতে পারলেন না, আপনি এই ক্যারি ব্যাগগুলো নার্সারি থেকে যেয়ে নিয়ে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনি এই ক্যারি ব্যাগগুলোতে লাগাতে পারে। মিনিমাম একটা বা দুটো সিজন আপনার আরামসে চলে যাবে, মিনিমাম এক বছর দু বছর দেখুন সব থেকে বেশি এই ক্যারি ব্যাগ। বন্ধুরা এই অ্যালোভেরা গাছ আপনার আয়ুর্বেদিক মতে প্রচুর গুণাগুণ আছে। অ্যালোভেরা গাছ আপনার স্কিনের জন্যে খুবই ভালো, আপনার হেয়ার ফলস চুল সম্পর্কিত ব্যাপারেও প্রচুর উপকারী। আপনারা দেখবেন অ্যালোভেরার এই গাছগুলো আয়ুর্বেদিক দোকানে এর জুস বা এর সাবান অনেক কিছু পাওয়া যায়। তো আপনি যদি ঘরে দুটো তিনটে টবের মধ্যে বা এমনি দু তিনটে ক্যারি ব্যাগের মধ্যে যদি লাগাতে পারেন ঘরের মধ্যে, আপনি দেখবেন এর অনেক উপকার পাবেন। তো আমার মতে বলে ঘরে আপনার যদি জায়গা থাকে ঘরে বাগানে লাগান, নাহলে ছাদে যদি জায়গা থাকে ছাদের মধ্যে আপনার টবে হোক, প্লাস্টিক ক্যারি ব্যাগগুলোর মধ্যে হোক আপনারা লাগান, দেখবেন প্রচুর উপকার পাবেন। আপনারা ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন, আমি বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এগুলোকে অন্য জায়গার মধ্যে শিফট করছি। আপনারা ভিডিওটা না স্কিপ করে ভালো করে দেখতে থাকুন। বন্ধুরা আমার এই তিনখানা এই মাটির টব আর বাকি সাতখানা আপনার প্লাস্টিকের ক্যারি ব্যাগ আছে, এই দশখানা জায়গার মধ্যে আমি দেখুন কতগুলো অ্যালোভেরা গাছ বেরিয়েছে চারা, এই চারা অ্যালোভেরা গাছগুলো আমি এই দশখানা জায়গার মধ্যে আপনার লাগাবো। দেখুন কতগুলো অ্যালোভেরা গাছ, এই দশখানা জায়গার মধ্যে আমি এই অ্যালোভেরা গাছগুলো লাগাবো। আপনারা ভিডিওটা দেখুন, দেখুন এটা অ্যালোভেরা গাছের চারাগুলো, দেখুন এই চারাগুলো আমি একটা একটা করে এবারে টবের মধ্যে কীভাবে লাগাচ্ছি আপনারা প্রসেসটা দেখতে থাকুন।
দেখুন আমি এই টবের মধ্যে আপনার চারখানা চারা লাগালাম। দেখুন কত সুন্দর পরিষ্কার করে গাছগুলো লাগানো হয়েছে। দেখবেন আপনার এক মাস থেকে দেড় মাস পরে পাতার গ্রোগুলো আপনার দেখবেন যে কতটা গ্রো করছে। আপনাদের আমি এইটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। বন্ধুরা আমার এতগুলো চারা বেরিয়েছে যে আমার দশখানা জায়গার মধ্যে হলো না, আরও পাঁচখানা প্লাস্টিকের ক্যারি ব্যাগ আনতে হলো। দেখুন আমি কীভাবে ক্যারি ব্যাগগুলোর মধ্যে লাগাচ্ছি, একটু আগে আপনাদেরকে দেখালাম যে টবের মধ্যে লাগাচ্ছি, আর এবারে দেখুন আমি ক্যারি ব্যাগগুলোর মধ্যে কীভাবে লাগাচ্ছি সেটা আপনারা দেখুন। নার্সারিতে আপনারা তো হয়তো দেখেছেন যে একটা একটা ক্যারি ব্যাগে একটা করে থাকে, কিন্তু আমার এখানে এতগুলোই চারা বেরিয়েছে। আমাকে তিনটে চারটে করে ক্যারি ব্যাগের মধ্যে এক একটা ক্যারি ব্যাগে তিনটে চারটে করে আমাকে চারা লাগাতে হচ্ছে, এতগুলোই চারা বেরিয়েছে। চারাগুলো ফেলে দিতেও মায়া লাগছে, কী করবো এতগুলো চারা, তো আমি চারাগুলো লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ওয়েস্টেজ অ্যালোভেরার ডালগুলো আমি ফেলবো না, এই হাঁড়ির মধ্যে আমি ভার্মি কম্পোস্ট তৈরি করি, এই হাঁড়ির মধ্যে আমি ভরে রেখে দেবো। এই হাঁড়ির মধ্যে ওয়েস্টেজ এগুলো আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি, এগুলো ভার্মি কম্পোস্ট হয়ে যাবে। ওয়েস্টেজ অ্যালোভেরার এই দেখুন ডালগুলো আমি এখানে ভরে রেখে দিচ্ছি হাঁড়িতে, এগুলো ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আমার অ্যালোভেরা গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সাথে কমেন্টসও করবেন, তবে আমি নেক্সট ভিডিও দিতে আরও অনুপ্রাণিত হব। বন্ধুরা আপনাদের এই ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।